কারণ আপনার শরীরে যে প্রতিক্রিয়া করবে ক্ষতি হবে। গোলগোস্ত হালাল, কিন্তু আপনার শরীরের জন্য তৈয়ব না, আপনি খেতে পারবেন না। এই জন্য যেটা উপযোগী শরীরের জন্য আল্লাহ সেটা খেতে বলেছেন, যেটা বৈধ সেটা খেতে বলেছেন। আবার যখন আল্লাহ মুমিনদেরকে বলছেন, দেখুন এখানে ইয়া ইয়ুহান নাস সমস্ত মানুষকে বললেন কেন? সক্রেটিস দার্শনিকদের প্রাচীন পুরুষ বলা হয় তাকে, যে অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, বিষ খাওয়াইয়ে তাকে মারা হয়েছে, সেটা হলো সে বলেছিল যে এই সুদ প্রথা সমাজ থেকে তুলে দিতে হবে, না হলে সমাজকে ধ্বংস করবে। তখন কি ইসলাম ছিল? গবেষণা করে বুঝেছে এই সুদই সমাজকে ধ্বংস করছে, এই প্রথা তুলে দিতে হবে। তো সক্রেটিসের কি যায় আসে? এটা হালাল না হারাম এটা দেখার কি? সমাজ ধ্বংস করে, এই জন্য সে সূত্র বের করেছিলেন, তিনি সূত্র বের করেছিলেন যেটা তুলে দিতে হবে সমাজ থেকে, এই অপরাধেই তাকে মারা হয়েছে। আবার সুদের কথা হাদিসে আসছে, এখানে কোন মুসলিমের কথা উল্লেখ করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর-রিবা সাবউনা জুজা, সুদের 70টি ভাগ রয়েছে পাপের। আপনি 1 টাকা সুদ খাবেন, 70 রকমের পাপ হবে আপনার। আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মাহ, 2274 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে আসছে, সবচেয়ে ছোট ভাগটা হলো কোনো ব্যক্তি যেন তার মায়ের সাথে জেনাই লিপ্ত হয়। তো রজুল বলা হয়েছে, এখানে মুসলিম বলা হয়নি। বুঝতে পারছেন না মনে হয়, আমি যেটা বোঝাতে চাচ্ছি এখানে শুধু মুসলিমকে বলা হয়নি, রজুল বলা হয়েছে। কোনো ব্যক্তি, যে ব্যক্তি সুদ খায় ও যেন মায়ের সাথে জেনা করে। মানব জাতির জন্য সুদ মহামারী, সে যে জাতি হোক না কেন।